ও হাসান নরমা এ তোমার লাগা লাগরি গেম রাখছি আনো নিয়ে নিও আল্লাহ তুমি রহমান আল্লাহ ও হাসান না হলো এক গান কমি কে গেল হেতারে যদি মাদ্রাসাত ভর্তি না করাই এটা তো শয়তান হয়ে গেল কেমনে কিতা করতাম চাইছিলাম দানগুণ বেশি হেতারে ভর্তি করাইতাম হুলাগান কন থায় হাসাইন ও হাসাইন তুই থাওস কনে হারা দিন তোরে চিল্লাই কমিক কে থাওস যা এক গেলা ছানি লই আয় নব নব কুদুরব আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কন থাওস কোনায় গেছিলি তোর টুফি গান কই তোর টুফি কিনে দিছে নবী সুন্নত মাতা দিবি তোর নাই মাদ্রাসাত ভর্তি করে আমি নিয়ত করছি কোন দিন ভর্তি করাইবেন বাবা আই তো চেষ্টা করি তোরে ভর্তি করাইতে হাইতেছি না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তো করে বড় আলম বানাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি খবর হাসানের বাপ কান দিনটা বিপদ আল্লাহ একটা সান্দের টুকরা ফুলা দিছে আরে ভাই আহা এই ফুলাটার অন্য মাদ্রাসা ভর্তি করাইতে হারিয়েন না কেন কি সমস্যা ভর্তি করার নেই কেন চিন্তা করছি দান করছিলাম দান গান বেশি সাড়ে 5,000 টাকা দিয়ে হলো না একটা মাদ্রাসাত ভর্তি করাইতাম কিন্তু আল্লাহর রহমত হিল হরি আর দানগুলি নষ্ট হয়ে গেছে আরে আপনি দি একটুতেই ভেঙে বেরিয়ে গেছেন দি আবু এদিকে আসো গেদু কি সুন্দর একটা গেদু নুরানি চেহারা আবু মাদ্রাসায় পড়বা হাফেজ হবা কোনো চিন্তা নাই তোমার আল্লাহ ইচ্ছা করলে হাফেজ বানাবে আসেন আমার সাথে আসেন কোনো যাইতো গেছিলাম অনেকটাই ওইসা লাগে আপনি ঠিক জায়গায় যান নাই শোনেন দ্রব্যমূল্যর গড়টি যতই আকাশচুম্বী হোক এরকম শত শত বাচ্চাদেরকে ফ্রি পড়াইতে আছে মাদ্রাসায় আর এই বাচ্চাদের খোরাকি জোগানোর জন্য দিন রাত কমি মাদ্রাসার ওলামাই কেরাম পরিশ্রম করে যাইতে আছে মাদ্রাসাটা তো আগে চিনতে হইবে খালি হুট করে এক জায়গায় নিয়ে গেলে তো হবে না আসেনি এরমা মাদ্রাসা শত শত মাদ্রাসা বাংলাদেশে আছে এই ভারত উপমহাদেশে আছে যারা এক টাকাও নেয় না গরিব মানুষের কাছ থেকে সম্পূর্ণ ফ্রি ফ্রি দাওরা পর্যন্ত পড়াই দেয় আলহামদুলিল্লাহ আপনি আমার সাথে আসেন আপনার দেহাই দিতে আসেন হাঞ্জাবি গান গাদি পাঞ্জাবি টাকা দিয়ে আসো মারের থেকে বিদে লই আই যা হাঞ্জাবি গান গাদি ভাই আপনি আরে বহুত উপকার করছেন ভাই কান্দিন না আরে মিয়া আপনি খালি অল্পতে ভাঙ্গে পড়েন মিয়া সবর করবেন পোলারে তাড়াতাড়ি ডাক দেন আমি হাসান না আসো বাবা হাসান আসো বাবা ওই দেখ খেলাধুলা করতে করতে টুপি আনতে বড় ড্রাইভারটা যা টুপি লই আই বাবা টুপি কই তোমার পকেটে ঢুকাইছো তো পকেটে আছে না ভালো পোলা পকেটে হাসান টুপি থাকে এটা বাবা লাগাই দে আল্লাহ আর হলাটারে বড় হাফেজ আর আলেম আর তুফিক দাও আল্লাহ কি সুন্দর নুরানি চেহারা দেখছো এই পোলারে মাদ্রাসায় ভর্তি না করিয়া অন্য বাড়ি বসাই রাখছেন মুআল্লিম হে মিসনে গুল শাহ জিসমে ইলমে দিন হে তলব হে বুলবুল অন্ত মোহতামি সাহেবের কাছে যাব আপনি মাদ্রাসায় ভর্তি হতে আইছেন ওর তো ঠিকই পাঞ্জাবি আপনার টুপি কো এটু এই সব হুঁশ রাখতে হয় না আর না আরে তাড়াতাড়ি টানি লইছেন আই আনন্দে আর হলারে লই আই হচ্ছে তো লাগা টুপি ডাইনতে মন নাই আচ্ছা আমি জুতাও আনিনো আচ্ছা আমি বুঝাই বলবো আপনি হুজুরকে হুজুর অনেক ভালো মানুষ মাদ্রাসা হে বগে জনা মুআল্লিম হে মিসলে গুল শাহ জিসমে ইলমে দিন হে তলব হে বুলবুল বাংলাদেশের প্রতিটি কমি মাদ্রাসায় এমন লক্ষাধিক শিক্ষার্থী এলমে দিন শিক্ষা করছেন প্রতিনিয়ত সম্পূর্ণ বিনা পয়সায় তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে এমন হাজারো শিক্ষা প্রতিষ্ঠান এবং তাদের পিছনে রয়েছে মহান রব্বুল আলামিনের দয়া এবং সাধারণ জনগণের সাহায্য সহযোগিতা তাই আসুন পিছিয়ে পড়া গরিব অসহায় বাচ্চাদের পড়ালেখা চালিয়ে নিতে দেশের প্রত্যেকটি কমি মাদ্রাসা ও এতিমখানায় সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই